পৃথিবী জনপ্রিয় আপনার আমার হৃদয় ভাজন এবং বহু আলেম উলামা মাথার তাস প্রখ্যাত আলেমে দিন মরহুম তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, উনি আপনাকে আমাকে পৃথিবী জমিনে রেখে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চির নিদ্রা শায়িত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাতারামকে আমার শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য বাবার বয়সী, যিনি তামাম বাংলাদেশে বিভিন্ন জেলাতে কোরআন এবং হাদিস অনেক দিক নির্দেশনা বিভিন্ন বাস্তব অবাস্তব কিছু ঘটনাকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিন মানুষের মাঝে পৌঁছে দেওয়ার যে অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য মরহুম তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার কাছে নিয়ে নিলেন। মহাতারামের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে মাফ করে দেয় এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন, উনি কেমন মানুষ ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন? আমার জানা মতে ভাই, এখন বর্তমান যে ইউটিউবের যুগ, নেটের যুগ, বিভিন্ন আলেম ওলামা আলোচনা মিডিয়ার সামনে উপস্থাপনের মাধ্যমে যেই বক্তব্য পেশ করতেছে, এই বক্তব্য পেশ করতে করতে একে অপরকে কাদা সরাসরি শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? আমার জানা মতে, আমি দেখি নাই, ওনাকে নিয়ে বিভিন্ন আলেম ওলামা মত প্রকাশ করেছেন, ওনার বিরোধিতা করেছেন। উনি কোনোদিন কোনো আলেমকে লক্ষ্য করে ইশারা ইঙ্গিতে উনি কোনো আলেমকে ছোট করেন না। সুবহানাল্লাহ। এটা একটি বড় মহৎ গুণ ছিল ওনার ভিতরে। উনি আল্লাহ রাব্বুল আলামিনের যে পয়গম্বর ছিলেন, ওনাদের জীবনী, ওনাদের পারিবারিক জীবনী, বিভিন্ন কিচ্ছা কাহিনী উনি ওনার সুন্দর মধুর কণ্ঠ দিয়ে আলোচনা করে মানুষদেরকে কোরআন প্রেমিক করতেন। সুবহানাল্লাহ। সন্তান মাকে বাদ দেয় না, সন্তান বাবাকে দেখতে পারে না, অনেক আলোচনা ওনার শুনেছি, অঝর নয়নে চোখে পানি এসেছে, মা কি জিনিস সন্তান বুঝতে পারছে ওনার আলোচনার ভিতর দিয়া, বাবা কি কত বড় অমূল্য সম্পদ, এই জিনিসগুলো বোঝা গেছে ওনার আলোচনার ভিতর দিয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেখানে বলছেন কোরআনের ভিতরে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলছেন এই দুনিয়ার মানুষ তোমরা কোন সময় আমার ওলি আউলাদেরকে ছোট করো না,
আমার ওলিয়া ওলিয়াকে তোমরা কোনো সময় মৃত বলো না। সুবহানাল্লাহ, আমরা দেখেছি উনি এত আল্লাহর ওলি প্রেমিক ছিলেন, উনি প্রত্যেকটি ওলিয়া ওলিয়াকে মানুষের মাঝে ওলি আউলিয়ার জীবন বৃত্তান্তগুলো মানুষের মাঝে তুলে ধরতেন। এই কারণে অনেক আলেম ওলামা ওনাকে ভণ্ড বলতো। নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহ যেখানে কোরআনে বললেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদেরকে মৃত্যু বলা যাবে না, আল্লাহর ওলিদের সব হতে থাকতে হবে, এটা আমার মহান রব্বুল আলামিনের হুকুম। কথা বলেন ঠিক কিনা? তাহলে উনি যে আজকে বাংলাদেশের আনাসে কানাসে ওলি আউলিয়াদের পক্ষে আলোচনা করে গেছেন, আজকে কিছু ডিজিটাল মার্কা আলেম ওলামা ওনারা হঠাৎ করে মন্তব্য করে বসেন যে উনি ছিলেন ভণ্ড মাজার পূজারি। নাউজুবিল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওরে আলেম ওলামা, ওরে জাতি, একটা বার চিন্তা করে দেখ, যে সময় পৃথিবীতে এমনকি বাংলাদেশের কোনো জায়গাতে এইরকম কোনো ইন্টারনেট ছিল না, কোনো নেটের যুগ ছিল না, যেই সময়ে ক্যাসেটের মাধ্যমে ফিতার মাধ্যমে অশোনা হয়তো, কথা বলেন ঠিক নেই না? ওই কঠিন সময়ের যিনি আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন, তাদের কর্ণগর করে দিয়েছেন, এমনকি তাদেরকে ইসলাম সম্বন্ধে বোঝানোর জন্য যে চেষ্টা করেছেন, এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হইলেন মরহুম তোফাজ্জল হোসেন ভৈরবী। কথা বলেন ঠিক কিনা? এই সেই ব্যক্তি, আজকের হুজুর নাই, অনেক আগে থেকে যিনি দিনই আলোচনা করতেন মাঠে, আপনি আজকে বড় হুজুর হয়ে গেছেন, কয় হরফ লেখা পড়া শিখছেন, আজকে আপনি একজনকে মন্তব্য করেন উনি মাজার পূজারি ভণ্ড। আল্লাহ নবীর জিন্দেগি খুলে দেখেন, বিশ্ব নবীজি গভীর রজনীতি, আবু জেহেলকে নিজের আপন চাচাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য করে ঘরের দরজায় যা করানো রাখতেছেন, চাচা ও চাচা বাড়িতে আসছেননি। আবু জেহেল বলতেছে, কে রে আমার ঘরের দরজায় গভীর রজনী দেয়? নবী আমার ডাকতে বলতেছে, চাচা আমি মোহাম্মদ আপনার ভাতিজা, এই এত রাত্রে তুই এখানে কি করিস? আল্লাহর নবী যখন মধুর কণ্ঠে নরম সুরে বলছেন, চাচা আমি এখানে, আর আবু জেহেল আল্লাহর নবীকে ধমক দিয়ে বলছে, এখানে তুই কি করিস? তাহলে দেখেন ভাষা দুই দিকে দুই রকম কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল নরম, মাধুর্যপূর্ণ, সুন্দর, আর এই আবু জেহেল খুবই খাতাসের ভাষাটা কেমন, নবী আমার তবু রাগ করে নাই। আমার নবীজি গভীর রজনীতে ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনার কে আমি আসলাম এমন একটি শিক্ষা দেওয়ার জন্য করে, এই গভীর রজনীতে কেউ নেই চাচা, মক্কার সমস্ত নেতারা ঘুমিয়ে গেছে, আপনি আর আমি, আমার আর একমাত্র আমার মহান রব্বুল আলামিন, আমরা এখানে তিনজন ব্যক্তি ছাড়া আর কেউ নাই, আপনি পড়েন না আমার সাথে মধুর কালেমা। সুবহানাল্লাহ। গভীর রজনীতে নবী আমার দাওয়াত নিয়ে গেছে নিজের আপন চাচার কাছে, নবীজির এই দাওয়াতটুকু গ্রহণ তো করলেনই না, আবু জেহেল ঘরের ভিতর প্রবেশ করলেন, প্রবেশ করার আগে বললেন, ভাতিজা তুমি এই জায়গাতে একটু দাঁড়াও, আমি রুমের ভিতর যাব আর বাইরে চলে আসব। আমার নবীজিকে গভীর রজনীতে সুন্দর করে দাঁড়িয়ে রাখার পর আবু জেহেল কি করলেন, ঘরের ভেতরে প্রবেশ করে ঘর থেকে বের হয়ে আসলেন, হাতে জানি কি একটা নিয়ে হাজির হয়ে গেলেন,
আমার দয়ার নবীজি, মায়ার নবীজি, এতিমের মতো গভীর জুলিতে আল্লাহর নবীজি চাচা যাতে মধুর কালিমা পড়বে এ আশায় দাঁড়িয়ে আছেন। কোথায় মধুর কালিমা, কোথায় কি আল্লাহর বান্দারা? হঠাৎ করে যখন বললেন আবু জিল বলতিসা, ভাতি যাবার বলো তুমি কি এমন একটি দাওয়াত নিয়ে গভীর রজনীতে আমার কাছে এসেছ? আমার নবী বললেন, চাচা আবার আপনি পড়েন মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে আবু জেহেল হাত থেকে চাবুক টানি আল্লাহর নবীকে গভীর রজনীতে একের পর এক চাবুক মারা শুরু করে দিলেন। নবী যখন মক্কার কেউ নাই, কোথায় সেই সময় আবু বকর, কোথায় ওমর, কোথায় হযরতে আলী, কোথায় ওসমান, কোন সাহাবী নাই রে আল্লাহর বান্দা, কোন সাহাবী নাই। আমার দয়ার নবী, মায়ার নবীজিকে যখন একের পর এক চাবুক মারতেছেন, আমার নবীজি চাবুকের আঘাত খাইতে খাইতে মক্কার জমিনে গভীর অন্ধকার রাতের ভিতরে যখন লোঠা পড়লে চাবুক মারতেছে, মারতে যে চাবুক মারা বন্ধ হয় নাই, নাই কেউ ওই কঠিন সময় নবীকে চাবুক থেকে রক্ষা করবে। আমার মহান রব্বুল আলামিন সব কিছু দেখতেছে। আল্লাহর নবীকে এত প্রকারে চাবুক মারা হইল, চাবুকের উপরে চাবুক, আঘাতের উপরে আঘাত, আমার নবীজি হাউ পাউ করে কান্না শুরু করে দিল। ইসলাম আজকে কোন পর্যায়ে? ইসলাম আপনারা আমার সামনে হাজির হয়েছে আল্লাহর বান্দারা। আল্লাহর নবীকে যখন একের পর এক চাবুক মেরে মেরে ক্ষত বিক্ষত করা হইল, আমার নবীজি চাবুকের আঘাত খাইয়া শুধু জমিনে লুটায় লুটায় পড়তেছি। নবী আবার যখন লুটায়া লুটায়া পড়ে যায়, সমস্ত আকাশবাসীরা দেখি চায় থেকে গভীর রজনীতে নবীজি মার খায়, চাচা হইয়া বাদিদাকে মারে, কি এমন একটি দৃশ্য! আমার নবী হাউমাউ করে কাঁদে কিন্তু মার থামায় না। নবী আমার বারবার বলে, চাচা আমার আর বাইরো না, আমার আর বাইরো না, চাচা আমার মা নাই গো, আমার বাবা নাই। আমার নবীজির কথা একটাও যখন আবু জেহেলের কর্ণে পৌঁছাইল না, আবু জেহেল আমার নবীজির কোনো কথা শোনে না, চাবুকের উপরে চাবুক চলতেছে, আঘাতের উপরে আঘাত, আমার নবীজি এই বাণীগুলো কোন সময় প্রচার করলেন? হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর আপনার শরীরের ভিতরে এই আঘাতের চিহ্নগুলো কিসি? আমার নবী ওই দুজনকে দেখে দেখে বলেছিলেন, আয়েশা রে, ও বিবি আয়েশা, আমার শরীরের ভিতরে যে চিহ্নগুলো দেখতেছ, এই চিহ্নগুলো কোন রকমের কোনো দাগ নয়, এমন কোন রোগ ব্যাধি নয়, এই শরীরের ভিতরে যে চিহ্নগুলো দেখতেছ রে বিবি আয়েশা, এই চিহ্নগুলো আমার চাচা বুঝের আমাকে মেরেছিল। ওরে আল্লাহর বান্দা, এরকম ভাবে কত করুণ কাহিনী তুলে ধরে ধরে সুন্দর সুন্দর বয়ান করে আমাদের কিছু নাই তো? বহু জায়গায় এখন মাহফিল শুনতে যাই, বা মাহফিল যখন আমরা করি
এখন মাহফিলের ভিতরে কান্নার তো কোনো পালাই নাই, কথা বলেন ঠিক কি না? দুনিয়ার যত গিবত প্রণেন্দা চলতেছে, যিনি আজকে বাংলার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন, এই মধুর কণ্ঠীরার আলোচনা আমরা শুনতে পারবো না। এত সুন্দর সুন্দর করে যখন বয়ান করেন, আমাদেরকে মাতোয়ারা করতেন, যখন জান্নাত জাহান্নামের বয়ান করতেন, মনে হয় আমরা জান্নাত এবং জাহান্নাম দেখতেছি। সুবহানাল্লাহ, আমার সবচাইতে বেশি কষ্ট লাগছে ওই বয়ানটাই আল্লাহর বান্দারা। কারবালার ময়দানে যখন হুসাইন শহীদ হয়ে যায়, শহীদ কারবালার কাহিনী যখন আমি তোফাজ্জলোচন ভৈরবীর কণ্ঠ থেকে শুনেছিলাম, আমি হুজুর নিজেও ঠিক থাকতে পারি নাই। এত চোখে পানি পড়েছে আর কান্না করছে, আর আল্লাহকে বলছি মাবুদ তোমার একমাত্র ক্ষমতা ছাড়া, তোমার একমাত্র অনুগ্রহ দয়া ছাড়া। এইরকম নিখুঁত ভাবে কারবালার সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করার মতো পৃথিবীর কোনো আলেম অথবা মানুষের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, আজকে সেই মহাতারা আপনাকে আমাকে কাদাইয়া, আপনাকে আমাকে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাব, আমিও যাব, আপনারাও যাবেন, সবাই যাব একদিন, ওই পথের প্রতীক আমরা সবাই হব। আমার মহান রব্বুল আলামিন যেন মহাতারামকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, আল্লাহুম্মা আমিন। এবং আমি ওনার রুহের মাগফিরাত কামনা করতেছি। সমস্ত দেশ এবং দেশের বাহিরে যত ওনার সদস্য বলেন, ভক্ত বলেন, ওনাকে ভালোবাসা মানুষ যারা, অবশ্যই তাদের কলিজায় আজকে আগুন লেগে গেছে যে আমাদের কাছ থেকে কি যেন হারায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মহাদারামকে, আমার শ্রদ্ধেয় বাবার বয়সী উস্তাদ সমতুল্য ব্যক্তি তোফাজ্জলোচন ভৈরবী ভাইকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করেন। আবার দোয়া করি, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি আনুইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।